بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته العالمين ভাই আবুদাবি থেকে প্রশ্ন করেছেন যে কবরের আজাব সত্য এবং কবরে খারাপ ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে। প্রশ্ন হলো যে সেটি মৃত্যু হওয়ার কতক্ষণ পর থেকে শুরু হবে। প্রসঙ্গত উল্লেখ করেছেন যারা প্রবাসে মারা যায় তাদের লাশ দীর্ঘদিন ফ্রিজে রাখা হয়, তারপরে দেশে নেওয়া হয়, তারপরে কবরস্থ করা হয়। তো মৃত্যুর কত সময় পরে তার আজাব শুরু হয় এই বিষয়টি জানতে চাইছেন। আল জব বিল্লাহি তৌফিক, কবর বলতে মূলত আসলে এখানে আলমী বারজাখ, যা নাকি মৃত্যুর গড়গড়া বা মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় পাপিষ্ট ব্যক্তি অথবা ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি, ওই মৃত্যু যন্ত্রণা থেকেই তার উপর শাস্তি শুরু হয়ে যায়। কারণ অমি ওয়ারা হিম বারজাখুন ইলাইয়া অমি বাসুন, সে আলমী বারজাখি জীবনে চলে গেছে। আমরা একটা আলমে আরওয়াহ, একটা রুহের জগতে আমরা সবাই ছিলাম, এরপরে আসলাম দুনিয়ার জীবন দশায়, তারপরে আরেকটি জীবন হলো মৃত্যুর মাধ্যমে পারলৌকিক জীবন, যেটাকে আলমে বারজাখ বলা হয়। বারজাখ মানে পর্দা বা হায়েল। এখন মৃত্যু হয়ে গেলেই মূলত সে আসলে কবর বলতেই তাই বোঝানো হয়। এবং এই বিষয়ে আমরা আলোচনা করেছি, সংক্ষিপ্তভাবে বলবো যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ভালো ব্যক্তিদের কথা এভাবে করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়, খারাপ ব্যক্তি দেখে ভয়ঙ্কর ফেরেশতা, ভালো ব্যক্তি ভালো ফেরেশতা দেখে যারা তাদেরকে শুভ সংবাদ দেয়। তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এগুলো কিন্তু ভালো ব্যক্তির সাথে মৃত্যুর সময় ঘটতেছে। আবার খারাপ ব্যক্তি মৃত্যুর সময় ফিমাদ্দাল বাসার, দৃষ্টি যতদূর দেখা যায় ততদূর শুধু ফেরেশতাই ফেরেশতা দেখে, খারাপ ব্যক্তিও দেখে ভালো ব্যক্তিও দেখে। খারাপ ব্যক্তি দেখে যে দৃষ্টি যতদূর দৃষ্টি যায় খারাপ ব্যক্তি, খারাপ খারাপ বেশে, খারাপ সুরতে বিভিন্ন ধরনের শাস্তি, জাহান্নামের চট, আগুন, বিভিন্ন ভয়ঙ্কর জিনিস নিয়ে রেডি হয়ে আছে। ভালো ব্যক্তি তাও সেও ফিমাদ্দাল বাসার, মানে দৃষ্টি যতদূর যায় দেখে জান্নাতের খুশবু নিয়ে, জান্নাতের ফুল নিয়ে শুভ সংবাদ তাদেরকে দেয়। কোরআনুল কারিমে সূরা হামিম সাজদাতে ব্যাখ্যাও তাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ভয় পাইও না, আবশিরু শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা করা হয়েছে। তো অনুরূপভাবে খারাপ ব্যক্তিও। তো এখন লাশটি মাটির 3.5 হাত নিচে দাফন করা হোক বা না হোক, মৃত্যুর পরপরই তার আখেরাতের দৃশ্যপট বা কেয়ামত তার জন্য ছোট কেয়ামত এটাই। একটা হলো প্রলয়ঙ্করী, সারা পৃথিবী শেষ হয়ে যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেয়, সেটা এক কেয়ামত, যেটাকে কেয়ামতে কুবরা, আর একটা কেয়ামতে সুগরা, সেটা হলো মৃত্যু হয়ে গেছে তো তার কেয়ামতের দৃশ্যপট তার সামনে উপস্থিত হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, ওদের কেয়ামত শুরু হয়ে গেছে 1450 আগেই, যখন তারা বদরের মাঠে মারা গেছে, ওদিন থেকে ওদের কেয়ামত শুরু হয়ে গেছে। ফেরাউন কত শত আগে মারা গেছে, প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় 1500 বছর, তারও বেশি। তো ওখান থেকে ওদের শুরু হয়ে গেছে। এখন লাশ ফ্রিজে রাখুক অথবা কবরস্থ করুক অথবা মাছের পেটে যাক, যাদেরকে বাঘে খেয়ে ফেলে তাদের কি হবে? কোনো একটা মেশিনে, মনে করুন মানুষ মেশিনের তলে পড়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, তো তার কবর কই? এ কবর মানেই হলো মৃত্যু হয়ে গেছে, বাস শেষ, ওইটাই কবর। 3.5 হাত মাটির নিচে যাওয়াটাই কবর নয়, মাছের পেটে গেলেও ওটাই কবর, বাঘের পেটে গেলে ওটাই কবর, পাউডার বানিয়ে ফেললে মৃত্যু দেহকে, হিন্দুদেরকে তো পুড়িয়ে একেবারে কিচ্ছু রাখে না, শুধু নাভিটা পরে মাটির হাড়ির পাতিলে রেখে দেয়। মানে ইসরায়েলের ওই ব্যক্তির কথা যার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার ওসিয়াতি ছিল যে আমাকে একেবারে জ্বালিয়ে ভস্মীভূত করে পাউডার করে ছাই বানিয়ে দিয়ে দিবে, আল্লাহ তারা তাকে একত্রিত করেছিলেন। তো তার কবর কোথায় হলো? তার মানে মৃত্যু হয়ে গেছে তো ওটাই কবর।
ভালো ব্যক্তিদের সাথে উত্তম ব্যবহার করা হবে, খারাপ ব্যক্তিদের সাথে তারাও সেই শাস্তিগুলো ভোগ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তো এই কবর বলতে আমরা শুধু মাটির তলদেশে নিয়ে রাখাটাকেই কবর বলা হয় না, বরং কবর হলো মৃত্যু হয়ে গেলেই শেষ, যখন থেকে মৃত্যু হয়ে যায় তখন থেকেই শুরু হয়ে যায় তার কবরের সওয়াল জবাব এবং কবরের শাস্তি। কারণ রুহুটাকে যখন নিয়ে যাওয়া হয় তখন প্রথম দরজায় তাকে প্রতিরোধ করা হয়, এবং খারাপ ব্যক্তির আত্মা থেকে, রুহু থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। ফেরেশতারা নাক ছিটকায়, বলে কার রুহু এটা? তো বহনকারী ফেরেশতারা তারা বলে অমুকের ছেলে অমুক, তারা অভিসম্পাদ দিতে থাকে। প্রথম দরজা আসমানে প্রথম ডোর খোলা হয় না, ফেরেশতারা দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, পরবর্তীতে তারা সেই আত্মাকে জমিনের দিকে আষাঢ় মারে। তারা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিস কবর সম্পর্কিত, আযাব সম্পর্কিত। হযরতে বারা ইবনে আযিব বিশিষ্ট একজন সাহাবি, তার থেকে বেশিরভাগ বর্ণনা কবর সম্পর্কিত আলোচনা আবু দাউদ, নাসাইতে, ইবনে মাজাতে, সমস্ত হাদিস গ্রন্থে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিস বর্ণনা করা হয়েছে। তো মারা গেল যেদিন, মারা যাওয়ার থেকে শুরু হয়ে যায়, তারপরের যেই স্টেজগুলো আছে সেই লেয়ারগুলো একে একে। তো যখন দরজা খোলা হয় না তখন আষাঢ় মারা হয়, নেককার ব্যক্তি রুহুকে নিয়ে যাওয়া হয় সুগন্ধি আকারে। ফেরেশতারা জিজ্ঞেস করে কার কার রুহু এটা, এত সুগন্ধ, এত এত সুবাস। তো ফেরেশতা বহনকারী ফেরেশতা বলে যে অমুকের ছিল অমুক। তো দোয়া করতে থাকে। এইগুলো কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, ঠিক তাই ঘটবে। কারণ আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজি যা বলেছেন সেটা ওহি, ঘটবেই ঘটবে। তো এক্ষেত্রে ভাইয়ের প্রশ্ন যে কবরের আযাব কখন থেকে শুরু হয়, মৃত্যু থেকেই আমল অনুযায়ী তার কর্ম, তার ক্রিয়াকর্ম, আখেরাতের দৃশ্যপট, তার সাথে ব্যবহার ওখান থেকেই শুরু হয়ে যায়। চাই তাকে কবরের মাটিতে 3.5 হাত নিচে, 3.5 হাত মাটির কবরে তাকে রাখা হোক বা না হোক, তার উপরে আখেরাতের দৃশ্যপট চলা শুরু হয়ে যায়। যেমন মনে করুন ফেরাউন, ফেরাউনের ব্যাপারে কোরআন কারিমে কি বলা হয়েছে, আলি ফিরাউন আশাদ্দাল আযাব। অথচ ফেরাউন তো জাদুঘরের ইরানে, দুঃখিত মিশরের এখনও জাদুঘরে মমি আকারে, তো তার তো কবরই হয় নাই, ফেরাউনের তো কবরই হয় নাই, ফেরাউন তো এখনও শুটকি হয়ে আছে, তার আযাব চলতেছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আলি ফিরাউন আশাদ্দাল আযাব, তাকে আযাব দেওয়া হচ্ছে, সকাল বিকাল আযাব দেওয়া হচ্ছে। তো দেহ তো শুটকি হয়ে পড়ে আছে মিশরের জাদুঘরে, তার মানে ফেরাউন যেদিন থেকে দুনিয়া থেকে চলে গিয়েছে ওদিন থেকেই ওর শুরু হয়ে গেছে আযাব, ওটাই হলো কবর। চাই লাশের চিহ্ন থাক বা না থাক, কত মানুষের লাশও খুঁজে পাওয়া যায় না, পচে গলে পানিতে নষ্ট হয়ে যায়, মাছে খেয়ে ফেলে, কুমিরে খেয়ে ফেলে, বাতাসে পানিতে এক একার করে ফেলে। আহা, আমল যদি ভালো হয় তার সাথে যেমনই মারা যাক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাকে হত্যা করে টাঙিয়ে রাখা হয়েছিল মক্কাতে, তার মাস তার মা হযরত আসমা, তিনি বলেছিলেন যে এই উম্মতের খতিবের কি এখনো মেম্বার থেকে নামার সময় হয় নাই? হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে মক্কাতে হত্যা করেছিল। তো সাহাবি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয় নাই, তার বেলায় হত্যা করে খণ্ড বিখণ্ড করা হয়েছিল ঘোড়ার খুর দিয়ে কারবালার ময়দানে তুনা ধুনা করা হয়েছিল, জানাজা পড়ার কেউ ছিল না। তো সফল কাম, তবুও সফল কাম। জি, মূল হলো আমল, আমল ভালো হলে পারলৌকিক জীবনে সুখে শান্তিতে থাকবে,
রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা হবে। আর আমল খারাপ হলে হুফরুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরো হবে। তো এখানে মাটির নিচে কাফন দাফন, এটা একটা সম্মান, এটা একটা মুসলমানদের রিসপেক্ট, লাশের সাথে উত্তম ব্যবহার করা, তাকে গোসল করানো, অজু করা, গোসল করানো, তার উপর জানাজার সালাত আদায় করে কবরস্থ করা এবং সওয়াবপূর্ণ কাজ বলা হয়েছে। বাকি এটাও কবর, ওটাও কবর, মৃত্যু হয়ে গেলেই ওটাই কবর হয়ে যায়, চাই লাশ ফ্রিজেই থাকুক না কেন বছরের পর বছর। আশা করি দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।